السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شكرا বাংলাদেশ পাবলিক বলছি বলেন সে আমার প্রশ্নটি হচ্ছে, আমরা অনেক সময় ওযু করতে গিয়ে দেখা যায় ভুল হয়ে যায় আমাদের ওযুতে। যেমন চেহারা ধোয়ার পরে, হাত ধোয়ার পরে হয়তো অনেক সময় আমরা পা ধুয়ে ফেলি, সেক্ষেত্রে আমি কি আবার ফিরে এসে মাথা মাসে করে আবার পা ধুবো, নাকি ওযুটা আমি পুনরায় আবার করবো ফের? جي. بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. بعد প্রশ্ন করছেন যে আমরা উযু করার সময় অনেক সময় ভুল করে দিই, ভুল বশত চেহারা ধোয়ার পরে হয়তো পা দিয়ে দিই, তো তারপরে কি মাথা মাসে করলে হবে নাকি আবার পুনরায় ফিরে আসতে হবে? ফিরে এসে চেহারা ধুয়েছি, হাত ধুয়ে মাথা মাসে করে তারপরে আবার পা ধুতে হবে? হ্যাঁ, তরতিব ফরজ। গত সপ্তাহের আলোচনা হয়তো ছিলেন না, আমরা আলোচনা করেছি উযুর ফরজ হচ্ছে রুকন হচ্ছে ছয়টি। তো 5 নম্বর হচ্ছে তারতিব, অর্থাৎ পর্যায়ক্রম বহাল রাখা। কোরআনে কারিমে যেভাবে আল্লাহ সাজিয়েছেন, ফাগসিলু উজুহাকুম, আগে তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকে, তারপর তোমাদের হাতগুলি কনুই সহ ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, তারপরে মাথার মাসে করো, তারপর আল ওয়ারজুলাকুম, আর পা ধৌত করো, ইলাল কাবাইন আখনাসহ। দেখেন, তিনটি অঙ্গ ধৌত করতে হবে, তার মাঝখানে দুটো বলার পরে 3 নম্বরে মাসে নিয়ে এসেছেন। যদি এই তারতিব পর্যায়ক্রম ফরজ না হইতো তো মাঝখানে নিয়ে আসতেন না, একটা বিষয়বস্তু ধোয়ার বসে বিষয়বস্তু সেরে নিতেন, আর তারপরে শেষখানে বলতেন অমসাহের রসুল, তা আল্লাহ করেননি। তো এটি খুব শক্তিশালী দলিল, আর অধিকাংশ আইমাইকরাম এটি একমাত্র হানাফি মজহাব ছাড়া তাদের কাছে তারতিব ফরজ নাই। যে কোনো ভাবে উজু করলেই উজুর অঙ্গগুলি ধৌত করলে হয়ে যাবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও একবার এইরকম এলোপাথাড়ি উজু করেননি। সুতরাং তারতিব ফরজ ভুলে গেছেন, আর তারতিব যেহেতু ফরজ সুতরাং পুনরায় আপনাকে সেখানে ফিরে আসতে হবে, ফিরে এসে আবার আপনাকে উজু করতে হবে। ধোয়া হয়েছে, মুখমণ্ডল ধোয়া হয়েছে, মাথায় চলে আপনার, তারপরে আপনার হাত ধননি, মাথা মাসে করেননি, তাহলে আপনি আবার ফিরে আসেন সেখানে, পায়ে চলে গেছিলেন, পা ধোয়াতে চলে গেছেন, ফিরে আসার পরে পুরো উজু আপনি যেভাবে তরতিব রয়েছে কোরআনে কারিমে সে তরতিব পর্যায়ক্রম বহাল রেখে আপনি উজু সম্পাদন করেন, সম্পন্ন করেন। জি, জাকলা খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ খায়ের, আপনি প্রশ্ন করুন। যখন আমরা হজে বা উমরাতে যাই, হেরাম শরীফের একদম ভিতরে থাকলে বয়স্ক লোক আছে অনেক, মনে করেন পায়ে ব্যথা আছে, দূরে হাইটা যেতে পারে না, উজু করতে পারি। আবার অনেকেই আছে যে ওই ওইখানে কিছু প্রবলেম আছে, আপনি এগুলো ভালো করে জানেন, পুলিশরা আবার ভিতরে ঢুকতে দেয় না, আর ভিতরে পানির সংকীর্ণতার জন্য ওই কাপ দিয়ে যেটাতে আমরা পানি খাই, ওই 1 কাপে বা আধা কাপ পানি নিয়েও ওই ওই পানিটুক দিয়ে শুধু ফরজ ওজুটা করা হয়, ওইটারে মাছা বলা চলে, হাতটা ভিজায় খালি ঘষে, এভাবে করলে কি ওজু হবে? পুরোটা ভিজে, পুরো হাত অঙ্গগুলো ভিজে না ভিজে না? না, ভিজে ভিজাইয়া করে কি মনে করেন কোন পর্যন্ত, যেমন অত পানি তো এখানে ঢালাই ভাবে ইউজ করতে পারে না, মাত্র অল্প পানি, আর ওটা ওই গার্বেজ ব্যাগের উপরে পানি ওজুটা করে, কিন্তু নিষেধ আছে, ওইভাবে করলে তো ময়লা আবর্জনা হয়ে যাবে, এটা তো নিষেধ আছে। ওখানকার জমজমের পানি নিয়ে উজু করার জন্য হারামের ভিতরে কিছু জায়গা আছে, আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে আছে আমরা জানি, হ্যাঁ, কিন্তু কিন্তু ওই জায়গাগুলো হয়তো নতুন মানুষদের জানা নেই, আর এই ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। যেটি পরামর্শ দেবো, বাইরে চলে যাবেন যাবেন আপনি একটু আগে আগে গিয়ে উজু সেরে আসুন, এই নয় যে আজান হতে যাচ্ছে তখন ঘুম ভাঙলো আর তারপরে উজুতে যাচ্ছেন, তাহলে তার ঢুকতে পারবেন না। তারপর যদি ঢুকতে না দেয় সিকিউরিটি, তো আপনি বাইরে সলাৎ আদায় করবেন, কিন্তু এটার জন্য তেয়াম্মুম মোটেই বৈধ হবে না। আর এমনি শুকনো রেখে দেবেন উজুর অঙ্গগুলি আর মশা করলেন হাত ফিরালেন, সেটাও যথেষ্ট হবে না, ধুইতে হবে। কিন্তু ধোয়াটা কিরকম, পানি বহানো জরুরি নয়, পানি প্রবাহিত করা জরুরি নেই, পানি যদি একটু হালকা করে দিয়ে ঘষা দেন আর মোটামুটি ভিজে গেছে, তাহলে এইটাই সর্বনিম্ন উজু, যথেষ্ট যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 600 গ্রাম পানিতে, 600 মিলি পানিতে উজু করতেন, সেটা কিভাবে, পানি ঢাললে কি সম্ভব? অসম্ভব। তাহলে অল্প অল্প পানি, একটু পানি নিয়ে ঘষা দাও, এই ঘষা দাও, একটু পানি নিয়ে ঘষা দাও, একটু পানি নিয়ে ঘষা দাও, এইভাবে মুখে একটু পানি নিয়ে ঘুমান্ডলে ঘষা দাও, পায়ে ওই রকম, কিন্তু পুরোটা ভিজাতে হবে, এটা আবশ্যক, বহানো জরুরি নয় কিন্তু ভিজাইতে হবে, সেটা অবশ্যই জরুরি, কোনো জায়গায় যেন শুকনো না থাকে। জি, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। এরপর যা প্রশ্ন করবেন তাজিমুল তুষার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শেখ, আমার প্রশ্ন হলো যে একটু আলোচনার বাইরে একটু প্রশ্ন করবো শেখ। আমার প্রশ্ন হলো যে একটা হাদিস আছে, আমরা জানি যে কোনো পরিমাণ অহংকার থাকলে জান্নাতে প্রবেশ করবে না, তো রসুলাম দুই ক্যাটাগরি বলছেন, যে একটা সত্য গ্রহণ না করা, একটা হচ্ছে মানুষ হেয় করা। এর বাইরে যে সমস্ত অহংকার আছে দুনিয়াবি, যেরকম কারো যদি অনেক টাকা থাকে সে এটা অহংকার করলো, বা অন্যান্য অহংকার, ইলমের কেউ অহংকার করলো একটু, তো সে এই ক্যাটাগরি গুলো কি এর মধ্যে পড়ে কিনা? এর মধ্যে সামিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল কিবর,
অহংকারের সংজ্ঞা বলেছেন আল কিবর, হ্যাঁ লামতুল হাক ও বাতরুন নাস, হ্যাঁ সত্যকে ঢেকে দেওয়া বা অস্বীকার করা আর মানুষকে ছোট মনে করা। তো এতে আপনার যে কোনো অহংকার, পয়সার অহংকার, এলেমের অহংকার, সমস্ত রকম অহংকার, নিজের নেতৃত্বের অহংকার, যে সৌন্দর্যের অহংকার, ইত্যাদি ইত্যাদি সবকিছু, পারিবারিক অহংকার, বংশীয় অহংকার, নাগরিকত্বের অহংকার, পাসপোর্টের অহংকার ইত্যাদি ইত্যাদি সব চলে আসবে। কারণ আপনি সত্যকে গোপন রাখছেন। সত্য হচ্ছে যে আপনি জানেন না যে আপনার চাইতে ওপরে কত লোক রয়েছে, বহু লোক রয়েছে, যতই ওপরে আপনি উঠে যান না পৃথিবীতে, তো তার উপরে মানুষ রয়েছে। এটা আপনি সত্যকে আপনি ঢাকছেন আপনি, আর মানুষকে ছোট মনে করছেন, আপনি নিজেকে বড় মনে করছেন যে কোনো ক্ষেত্রে, মানে মানুষকে ছোট মনে করছেন। এটা সমস্ত রকমের অহংকারকে সামনে, সমস্ত রকমের অহংকারকে সামনে, আল্লাহর হকের ক্ষেত্রে অহংকার হোক অথবা মানুষের সাথে আচরণের ক্ষেত্রে অহংকার। নবী শাসন কথাটির ব্যাখ্যার প্রয়োজন রয়েছে, শুধু একবার সীমিত হবে, শুধু তর্জমা বুঝলে হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জাজাকাল্লাহ। এবার যা প্রশ্ন করবেন আহসান শেখ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আহসান বলতেছি সূত্রাপুর ঢাকা থেকে। শেখ কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, বলেন। আমি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি মানে থেকে সূত্রাপুর পুরেন ঢাকায়। আমাদের এখানে অধিকাংশই হানাফি, আমিও একজন হানাফি। আচ্ছা, তবে কোরআন সুন্নাহ অনুসারে। আল্লাহ যেন খাঁটি হানাফি হওয়ার তৌফিক দান করে। নকল হানাফি নয়, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, অনেক নম্বর হানাফি আছে, ওগুলো বাদ দিয়ে এক নম্বর হানাফি হতো। ইমাম আবু হানিফার মতো হানাফি, ইমাম আবু ইউসুফ মোহাম্মদের মতো হানাফি, যা সহিহ হাদিস পাওয়া যায়। সহিহ হাদিস আমার মজহাব, কোরআন সুন্নাহ তাদের মজহাব। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা এই যে দেখি অনেকে রজব মাসে, আপনার এই যে রজব মাসের উপমহাদেশে 22 রজবে অনেকে হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহুর নামে তারা এই যে ডে কুন্ডা নিয়াস করে, অর্থাৎ চিনি তবার করে। কিন্তু আসলে এই ডেগের এটা যতটুকু জানতে পেরেছি যে ওলামা কেরামরা বলতেছে যে 22 রজবে মূলত হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি মারা গিয়েছেন, এই কারণে অনেক ওলামা কেরামরা নিরুৎসাহিত করতেছে। তো এই 22 রজবের ডেগ বিষয়ে কিছু বলুন। সবগুলি বেদাত, যা কিছু আছে রজবে যা কিছু করা হয় সেগুলো সবগুলি বেদাত। রজবে করণে এমন কিছুই নেই। রজব মাসে করণীয় না সবে মেরাজ আছে, না রাগায় সালাতুর রাগায় আছে, না এই মাসে কোনো উমরা বিশেষ আছে, বিশেষ ফজিলত আছে, না ওই রকমের ডেগ আর খাবার দাবার ইত্যাদি, রজবের কুন্ডা ইত্যাদি যেমন বলে থাকে আছে, কোনো কিছু নেই ইসলাম। রজবে এমন কোনো বিশেষ আমল নেই। কেউ যদি করে বিশেষ আমল তাহলে সে বেদাত করলো। আর প্রত্যেক বেদাত আর বেদাতি হচ্ছে গুমরাহ, আর গুমরাহের ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ বাঁচিয়ে রাখো। আমিন। প্রশ্ন করবেন আব্দুস সামাদ শেখ, আপনি প্রশ্ন করুন। জি আব্দুল সামাদ শেখ, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ওকে, যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছে, একটু মনে একটু আমরা মনোযোগ আকর্ষণ করবো। আবার বলছি, দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না আপনাদেরকে, যখনই আপনার নাম মেনশন করা হবে ফোনটা আনমিউট করে প্রশ্ন করার চেষ্টা করুন। এরপর যারা প্রশ্ন করবেন বিনতে মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ থেকে বলছি, ঢাকা থেকে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি গত 3-4 সপ্তাহ আগে আপনাকে প্রশ্ন করেছিলাম যে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমার বাবা আপনার কথা শুনে দোকান থেকে সব ছিঁড়ে ফেলে দিয়েছে। তার 2-3 দিন পর আমার বাবা দোকানটা আরো বড় করেছে, কিন্তু সেখানে হচ্ছে মুদি দোকান, কিন্তু সেখানে হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট বিক্রি হয় সেখানে প্রোডাক্টের প্যাকেজিং প্রাণী মানুষের ছবি অথবা কার্টুনের ছবি থাকে। এখন এই ক্ষেত্রে এই ধরনের প্রোডাক্ট মুদি দোকানে কি বিক্রি করলে তা হালাল রুজি হবে? সে এটা আমার প্রশ্ন। যেমন কি আছে, মানে ওইটা শুধু ছবি আছে? হ্যাঁ, যেমন লাইফবয় সাবানের মধ্যে মানুষের ছবি আছে। ও আচ্ছা, প্যাকেট প্যাকেট গুলোতে ছবি আছে। আচ্ছা, বুঝতে পারছি। এমনি এমনি যে সব মাল সামান বিক্রি হচ্ছে সেগুলো হচ্ছে হালাল, তাই না? জি। তাহলে কোনো অসুবিধা নাই তো, এটা তো কিছু করার নাই। ও তো সাবান আমাকে আপনাকে কিনতে হবে, তেল কিনতে হবে, তেলের আপনার প্যাকেটে আপনার অশ্লীল ছবি দেওয়া আছে, যে কোনো এতে রাস্তাঘাটে ছবি দেওয়া আছে, আমাদের করার কি আছে? এসব প্রোডাক্ট তো কেনা ছাড়া কোনো উপায় নেই, আর বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই। যেখানে ক্রেতাকে কিনতে হবে, কিনতে বাধ্য, তখন বিক্রেতার জন্য জায়েজ আছে। জি, যে যেগুলোর প্রয়োজন নাই সেগুলি থেকে বাঁচবেন, কিন্তু এগুলিতে তো উপায় নেই। কিনে নিয়ে যে কিনে নেবে, কিনে নেওয়ার পরে সে প্যাকেটটা খুলে ফেলে দেবে, ছিঁড়ে ফেলে দেবে, সেটাকে সাজিয়ে রাখবে। কিন্তু আপনি যদি আগেই একটা লাভ সাবান আছে আর সেই প্যাকেটে একটা মহিলার ছবি আছে, এখানে মহিলাদের চিন্তা করা উচিত যে মহিলাদেরকে আন্তর্জাতিক ভাবে এদেরকে সম্মানিত করা হচ্ছে না লাঞ্ছিত করা হচ্ছে। এদেরকে সামান্য একটা ব্লেডের প্যাকেটেও মহিলার ছবি, 3 পয়সার একটা কিছু বিক্রি করলো সেখানে মহিলার ছবি, তাহলে মহিলাদের এরা সম্মান দিতে চায়, তাদের ক্ষমতায়ন করতে চায়, না এদের মানিজ্য নিয়ে খেলা করতে চায়? এটা বড় ষড়যন্ত্র নারী জাতির বিরুদ্ধে, সর্বস্তরে ষড়যন্ত্র। সুতরাং সাবধান, মহিলারা
আল্লাহ তাদেরকে বাড়িতে অবস্থানের জন্য, হেজাব করার জন্য, পর্দায় থাকার জন্য, যাতে সম্মান মর্যাদা বহাল থাকে, এইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। মূল্যবান আল্লাহ রাব্বুল আলামিন তার মখলুক সৃষ্টি করেছেন এবং মূল্যবান বস্তুকে সবচেয়ে বেশি লুকিয়ে রাখা হয়, এই বিষয়গুলি আমাদের মুসলিম সমাজের নারীদেরকে বুঝার তৌফিক দান করে। জি, যে কথাটি বলছিলাম যে এইসব ছবি মাল সামান বা বিভিন্ন প্যাকেট জাতীয় সব জিনিস রয়েছে, আর সে প্যাকেটে ছবি রয়েছে পুরুষের হোক আর মহিলার হোক, সেগুলি থেকে বাঁচার কোনো উপায় নেই, আল্লাহুল মুস্তাহান। সুতরাং এই ক্ষেত্রে রুজি হালাল হারামের যেন কোনো বসবাসা না হয়, রুজি আপনাদের আপনার বাবার হালাল ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়র। এই পর্যায়ে প্রশ্ন করবেন মফিজউদ্দিন আহমেদ, আপনি প্রশ্ন করুন। আমি তো প্রশ্ন করতে চাচ্ছিলাম আজকের আলোচনার বাইরে, আমার একটা ব্যক্তিগত প্রশ্ন, সেটা হলো আমি 2016 সালে হজ করেছিলাম। আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি। ওই 10 তারিখে মুজদালিফা থেকে তো বড় জামারায় পাথর মেরে আমি মিনার তাবুতে এসে অবস্থান করছি। 11 তারিখে দুপুরের পরে 3 জামারায় পাথর মেরে আমি মক্কা কাবা ঘর তাওয়াফ করছি, সাই করছি এবং চুল কেটে আমি মক্কার হোটেলে ছিলাম। 12 তারিখে দুপুরের পরে না, মিনায় আর ফিরে যায়নি, আমি মক্কার হোটেলে ছিলাম। 12 তারিখে দুপুরের পরে মক্কার হোটেল থেকে যে আবার 3 জামারায় পাথর মেরে আমি মক্কায় চলে আসছি, মিনাতে আর তাবুতে আর যাইনি। সেই ক্ষেত্রে আমার হজটা কমপ্লিট হয়েছে কিনা, আর যদি না হয়ে থাকে তাহলে করণীয়টা কি, এটা আমার প্রশ্ন। সঠিক মত এবং অধিকাংশ আইমা কেরামদের মত যে মিনায় রাত্রি যাপন করা ওয়াজিব, আর যদি হজে ওয়াজিব ছুটে যায় বা ছেড়ে দেয় তার কোনো ব্যক্তি, তাহলে সেই ঘাটতি পূরণ করতে হবে দম দিয়ে, একটি কোরবানি দিয়ে। ওয়াজিব যে কোনো ওয়াজিব ছুটে গেলে একটি দম দিতে হবে, যে দমটি হচ্ছে ঘাটতি পূরণের দমে জবরান, আর সেজন্য সেটা নিজে খেতে পারবে না, মক্কায় সেটি জবাই করতে হবে, আর মক্কায় জবাই করে মক্কার ফকির মিসকিনদের মাঝে বিতরণ করে দিতে হবে, দরিদ্রদেরকে দিয়ে খাওয়াতে হবে। এটি হচ্ছে সমাধান ওয়াজিব ছুটে গেলে। তো আপনার যে ওয়াজিব মেনায় রাত্রি যাপন করা, প্রথম রাত 10 তারিখের পরে, 10 তারিখে আসলেন, আসার পরে যে থাকলেন 11 তারিখ রাত, সেটা তো অবস্থান করলেন, সেটা অবস্থান করলেন 12 তারিখের রাত। আপনি 10 বললেন যে 10 তারিখের দিন আপনি থেকে গেছেন, 10 তারিখের দিন থেকে গেছেন, তার মানে আপনি 11 তারিখের রাতটা কাটিয়ে দিয়েছেন। 12 তারিখে 11 তারিখে আপনি পাথর মেরে মক্কা যদি চলে এসে থাকেন, তাহলে আপনার 12 তারিখের রাত কাটানো হয়নি, 12 তারিখের রাত কাটানো হয়নি, সেই রাত কাটানো আপনার জন্য ওয়াজিব ছিল। আপনি গিয়ে আবার 12 তারিখ অথবা 13 তারিখ যেটা হোক কি বললেন পাথর মেরে এসেছেন, 13 তারিখ থাকা জরুরি নয়, 13 তারিখে রাত যাপনও জরুরি নয়, 13 তারিখে পাথর মারাও জরুরি নয়, কিন্তু 12 তারিখ পর্যন্ত জাওয়ালের পরে পাথর মারতে হবে, সেটি ওয়াজিব। আর মেনায় রাত্রি যাপন করতে হবে 10-এর পরে 11-12, এই দুটি রাত, এই এই দুটো মিলে একটা ওয়াজিব, দুটো মিলে একটা ওয়াজিব। এই ওয়াজিবের একটা অংশ মানে একটা রাত ছেড়ে দিয়েছেন, সুতরাং আপনাকে বলবো যে আপনার উপর একটি দম ওয়াজিব হয়ে রয়েছে, এটি হচ্ছে সঠিক মত। তবে কিছু মজাব আছে যে মজাবে এটি সন্ন্যাত, আর সন্ন্যাত যদি ছুটে যায় তো নেকি কমবে, কিন্তু তাতে দম লাগবে না তাদের কাছে, কিন্তু জম্মুর অধিকাংশ আইমাই কেরামদের মত। আর এর পিছনেই দলিল শক্তিশালী রয়েছে, কারণ সাহাবাই কেরামরা কেউ এভাবে মিনার বাইরে রাত্রি যাপন করেনি, একমাত্র যাদের ওজোর ছিল উঁটের রাখাল ওদেরকে, অথবা পানি পান করে তো হাজিদেরকে সেবা দিতে হবে, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোয়াত আর সফাত, যারা রায়ুল গানম বা রায়ুল বাকার যে কোরবানির পশু তাদের রাখালি করতো তাদেরকে অনুমতি দিয়েছেন, আর যারা পানি পান করে তাদেরকে। সুতরাং আপনি পারলে মক্কায় কোনো কাউকে দিয়ে, যে কোনো সময় বছরে, যে কোনো সময় হজের সময় হজ জরুরি নয়, যে কোনো সময় কেউ উমরা আসছে, একটা কোরবানি বিশ্বস্ত ইমানদার ব্যক্তিকে দিয়ে এখানে জবাই করে গরিব মিসকিন মক্কার তাদের মাঝে বিতরণ করিয়ে দেবেন, আল্লাহু আলম। জি, এরপর যা প্রশ্ন করবেন শাহরিয়ার নোমান, আপনি প্রশ্ন করুন। এখানে একটি কথা বলে না ভালো হবে, ওনার প্রশ্নের আগে যে হজ হয়ে গেছে, কারণ হজের রুকুন ছুটেনি, হজ হয়েছে কিন্তু হজে ঘাটতি আছে, ত্রুটি আছে, উনি একটা কথা জিজ্ঞেস করেছে আমার হজ হয়েছে কিনা, হজ হয়েছে তবে হজ অসম্পূর্ণ আছে, এটাকে সম্পূর্ণ করার জন্য দম দিতে হবে। জি, জাযাকাল্লাহ, করেন প্রশ্ন করেন। জি, বারাকাল্লাহ, আপনি প্রশ্ন করেন শাহরিয়ার নোমান। শেখ আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছিলাম। জি, তোমার প্রশ্নটা হচ্ছে বর্তমান একটা বিষয় নিয়ে, যে বাণিজ্য মেলা হচ্ছে বিভিন্ন ঢাকায় অথবা বিভিন্ন মফস্বলে, তো এখন আমরা যারা সালাফি মানহাজের অনুসারী আছি, ছেলে কিংবা মেয়ে, তো তাদের জন্য ঘুরতে যাওয়া জায়েজ হবে কিনা, নাকি এটা মানে না জায়েজ হবে, এই বিষয়টা আর কি জানতে চাচ্ছিলাম। বাণিজ্য মেলাতে যে সব কিছু বিক্রি হচ্ছে সেগুলি হালাল না হারাম? হালাল আছে, হারামও আছে, তারপরে হচ্ছে ফ্রি মিক্সিং আছে, তো বেপর্দা আছে, ফিতনার আশঙ্কা আছে, অনেক সমস্যা আছে আর কি, যেগুলো বাজারের মধ্যে বাণিজ্য মেলায় যদি
আপনার আমার কোনো উপকারী মাল সামান থাকে, পণ্য থাকে, সেগুলির জন্য অথবা দেখতে যাওয়ার জন্য জায়জ হতে পারে, প্রয়োজন হয়তো প্রয়োজন আছে, না হলে দেখি কি কি বিক্রি হয়, যেমন বই মেলা বা ওরকম যে সব মেলাগুলি হয়ে থাকে, ওই ধরনের যে কোনো বাণিজ্যিক মেলা দেখতে যেতে পারে, কিন্তু তার জন্য শরীয়তের যেসব বিধিবিধান আছে সেগুলি মেনে মেনটেন করে যেতে হবে। যেমন মহিলারা যদি যায় একটু পুরো হেজাবের সাথে যাবে, এই নয় যে মহিলারা যাবে মানে সেখানে গিয়ে অবাধ মেলামেশা অথবা বেহায়া বিপর্দায় মাথায় কাপড় নেই, চেহারায় কাপড় নেই, টাই পোশাক করে গেছে, তাহলে তো বাণিজ্যিক মেলার সাথে বিষয়টি সম্পর্কিত না। এমনি যদি বাড়ির আশেপাশে ঘুরে বাড়ির বাইরে নিচ্ছে তো সেটাই হারাম। তো এই জন্য বাণিজ্যিক মেলা যাওয়া নাজায়েজ হবে না। এইরকম পুরুষদের ক্ষেত্রে নজরকে যদি বাঁচিয়ে রাখে, গুনাহ থেকে বেঁচে থাকে, অন্যায় অশ্লীলতা থেকে বেঁচে থাকে, কাউকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকে, এক কথায় হারাম থেকে বেঁচে থাকে, তাহলে সেসব জায়গায় যেতে পারে। ওই জায়গায় ধরেন কোনো হারাম পণ্য কোথাও আছে, কিছু শপ আছে, কিছু দোকান আছে, তো সেগুলোতে সেগুলো ভিজিট করা হারাম। এখন মদের দোকানে ঢোকা প্রবেশ করা হারাম, আল্লাহ না খুশি মদের দোকান থাকে, এইরকম ধরনের হারাম কোনো পণ্য বিক্রি হচ্ছে, অশ্লীল কিছু বিক্রি হচ্ছে যেখানে ঢোকা হারাম, যেখানে ফিতনার আশঙ্কা রয়েছে সেখানে যাওয়া জায়েজ নয়। তো এইভাবে নিতে হবে। কিন্তু বাণিজ্যিক মেলাতে যাওয়া, ঘুরতে যাওয়া যদি বিধান জিজ্ঞেস করে, তো হারাম থেকে বেঁচে থেকে যদি কেউ ঘুরতে যায় তো জায়েজ রয়েছে, সে পুরুষ হোক অথবা নারী হোক। জাযাকাল্লাহ। এরপর যা প্রশ্ন করবেন রোকেয়া সুলতানা, আপনি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম শেখ, আমি ঢাকা থেকে বলছি। বলেন শেখ, আমি জানতে চাচ্ছি জার্নিতে আমরা যাওয়ার সময় কখনো যদি ওযু করতে হয়, সেক্ষেত্রে ওযু পর্দার লঙ্ঘন হয়ে যায়, সেক্ষেত্রে কি আমি ওযু করব নাকি তায়ামুম করব? ওযু করতেই হবে, পানি আছে না, পানি পাওয়া যাচ্ছে না? পানি পাওয়া যায়, কিন্তু পুরুষ মহিলা মানে একসাথে ওযুর জায়গা, আর সেই জায়গাতে যদি পর্দার প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে কি ওযু করব নাকি তায়ামুম করে নিব? এই ক্ষেত্রে পর্দার খেলাফ হয়ে যাচ্ছে কিছু, সেই জন্য তেয়াম্মুম করে সালাত আদায় করা জায়েজ হবে না। কারণ আল্লাহ রাব্বুল বলেছেন ফালাম তাজিদু মাআন, পানি যদি না পাও। পানি না পাওয়ার অর্থ দুটি, শুধু তাফসীর দুটি, একটি হচ্ছে পানি নেই একেবারে, অথবা পানি আছে কিন্তু পানি ব্যবহারের ক্ষমতা নেই। আপনি পানি ব্যবহারে সক্ষম কিন্তু হয়তো চেহারা খুলতে হবে, চেহারা মুখমণ্ডল ধোয়ার সময় খুলতে হবে যথাসাধ্য। একটু আশেপাশে নবী সাল্লাল্লাহু আলাইহি গোসল করেছেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাকে চারিদিক থেকে ঘিরে থেকেছেন, শরীরটাকে ঘেরার জন্য চাদর দিয়ে ঘিরে থেকেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন। তাহলে বোঝা গেল যে যখন এর থেকে এই মাসলা নেওয়া যেতে পারে, যে আপনি যখন উজু করবেন তখন সেই জায়গায় যথাসাধ্য আপনার সাথে যে আপনার মাহরাম আছে, স্বামী আছে অথবা ছেলে আছে বা ভাই আছে বাবা আছে, তিনি আপনাকে যথাসাধ্য পর্দা করার চেষ্টা করবেন। আর চেহারার বিষয়টি প্রয়োজনে যদি একেবারে জরুরি হয় যে আমাকে মুখমণ্ডল ধোয়ার জন্য চেহারা একটু খুলতে হবে, তো এটুকু হয়তো জরুরত হয়তো জরুরত বিহুল মাহজুরা, তো এই ক্ষেত্রে জায়েজ হতে পারে। কিন্তু মাথা মাথা খোলার কোনো প্রয়োজন নেই, মাথায় যদি শক্ত করে কাপড় বাঁধা থাকে খেমার, তাহলে সেটা পাগড়ির মতো, পাগড়িতে যে সময় ক্রাম করে মাসা পুরুষদের জন্য জায়েজ বলছে, তারা বলছে শক্ত করে যদি খেমার বাঁধা থাকে তাহলে তার উপর মাসা করা যেতে পারে, মাথার চুল খোলা জায়েজ না, সেই জন্য আপনি সেখানে হয়তো মাসা করে নিতে পারবেন যদি শক্ত করে বাঁধা থাকে। আর ঢিলা হলে হাত ঢিলা কাপড় আছে তাহলে ওড়নার ভিতরে আপনি হাত ঢুকিয়ে দিয়ে মাথার মাসে হালকা ভাবে করে নিলেন, কিন্তু তেমন করে সলাতে দিয়ে কোনো সফর এটি জায়েজ না। একটি কাজ আর করতে পারবেন, সেটা হচ্ছে জোহর আসর জমা করতে পারবেন, মাগরিব আসর জমা করতে পারবেন। যে দেখা যায় যে বারবার এখন জোহরের সময় করতে পারছি না, কিন্তু আমি আসরের সময় উজু করি, আসরের সময় জোহর পড়ি না, মাগরিবের সময় পারছি না, কিন্তু এশার সাথে আমি এশার রাত 10টা 10:30 11টা পর্যন্ত পড়া যাবে, তো সেই সময় আমি উজু করে নেবো পর্দার ভিতরে। টয়লেট আছে, টয়লেটের ভিতরে গিয়ে উজু করে নিল, টয়লেটের ভিতরে উজু করে বাইরে কেন উজু করবে? চেষ্টা করলে ইনশাআল্লাহ ব্যবস্থা হবে, কিন্তু তায়াম্মাম এই ক্ষেত্রে উজুর বিকল্প নয়। আল্লাহ আলম। জি জাযাকাল্লাহ খায়র। এরপর যারা প্রশ্ন করবেন রিনা আক্তার, আপনি প্রশ্ন করুন। সবাই অনেকে আমাদের গ্রামের এলাকা যে অনেকে টাকা দেয় যে ওইখানে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে মানত করে, মানে এটা যে আবার অনেকে টাকা দেয় স্বর্ণ দেয়, মানে এটা কি ঠিক হয়, মানে ওইটা কি কাজটা ঠিক হচ্ছে, মানে মানত করা? জি। ওখানে মাজার আছে মনে হয়, কোন পাগলা পীরের মাজার আছে মনে হয়, তাই না? না, একটা মসজিদ, পাগলা মসজিদ। খোঁজ নিয়ে দেখবেন পাগলা মসজিদের নামকরণ কেন হলো, নিশ্চয়ই ওখানে কোন আল্লাহর ওলি, আল্লাহর ওলির নাকি জিকির করতে করতে পাগল হয়ে যায়, তো এই সুফিদের কাছে, তো সেই পাগলের কবর টবর মাজার আছে আশেপাশে, সেখান থেকে নামকরণ হয়েছে পাগল পাগলা মসজিদ। অথবা ধরেন মসজিদই আছে কিন্তু সেখানে সেই মসজিদের নামে মান্যত করলে, সে পাগলা মসজিদের নামে মান্যত করলে আমার মনস্কামনা পূরণ হবে, সেই জন্য মানত টানত করে থাকে, তাহলে সেটা শিরকি আস্থানা, তাহলে সেখানে যাওয়া যাবে না এবং সেখানে সালাত আদায় করা যাবে। মাজার আছে অথবা শিরকি ধারণা আছে সেখানে সম্পর্কে, যে কোনো পাগলার নামে এই মসজিদটি আর সেই পাগলা
এই মসজিদের নামে মান্নাত করলে আল্লাহ ছাড়া অন্যের নামে মান্নাত হয়ে গেল, আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্নাত হয়ে গেল, কোনো স্থানের জন্য জরুরি না যে কোনো মাজারি হইতে হবে, কোনো একটা গাছের জন্য কেউ মান্নাত যেমন করে, ওই রকমই যদি কোনো একটা পিলারের জন্য কেউ মান্নাত করে, কোনো একটা আর কিছু পাথরের জন্য মান্নাত করে, সেটা ওই রকমই হয়ে যাবে সেটা। সুতরাং এইরকম যদি আকিদা থাকে, আমি শুনেছি এই বিষয়টি যে একটা পাগলা মসজিদের কথা, এর আগে একটা ভাই অথবা উনি বলছিলেন কোনো সময় হয়তো প্রশ্নে যে সেখানে মান্নত করে থাকে মনের আশা পূরণের জন্য, এমনটাই যদি হয় তাহলে এগুলি মান্নত হচ্ছে শিরকি কুফরি মান্নত, ইমান ইসলাম ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানুষ কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, যার ফলে সেখানে অবস্থান করা বা সেখানে ইবাদতে যাওয়া, সেখানে সালাত আদায় করা যায় হবে। আল্লাহু আকবার। প্রশ্ন করবেন সোহাগ, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শাইখ। সবার শেষে পড়া হয় অকিনা আজাবার নার, এরপরে কি আমি একটু বাড়িয়ে পড়তে পারবো যে অকিনা আজাবাল কবর, অকিনা আজাবাল হাসর, অকিনা আজাবাল মিজান আসিরাত, এতে সংযোজন করবেন না, আপনি নিজে দোয়া করবেন, ওইটুকু পড়ে নেবেন ওইটুকুর মাঝে, আর বাকি যে দিকগুলি রয়েছে সেগুলি তো আপনি নিজের ভাষায় বাংলায় আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে, আযাবের নারের পরে কবর আযাব থেকে রক্ষা করো, আমার বাপ মাকে কবর আযাব থেকে রক্ষা করো, আমাকে হাশর মাঠের আযাব থেকে রক্ষা করো, বলেন কোনো অসুবিধা নেই, কিন্তু আয়াতের সাথে আপনি সংযোজন করবেন এটা জায়েজ না, বেদাত হবে। আর আশা আর একটু ছোট সুন্নত গুলো কারণ কি কসর সালাত আদায় করবো, সুন্নত গুলো ফজরের সালাত ব্যতীত অন্য সবগুলো সুন্নত নামাজ গুলো কি পড়বো না ছেড়ে দিব? সুন্নত ফজরের পড়বেন আর বেতর পড়বেন, বাকি সুন্নত রাতে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে পড়েননি, সেটাই উত্তম, কিন্তু কিছু আলেমরা বলেছেন যে পড়লে জায়েজ, যেহেতু মোবারক জায়গায় আছেন মসজিদ হারাম, মসজিদ নববীতে। আর এমনি নফল নফল মতলাক মানে আম ভাবে এমনি সাধারণ নফল যত বেশি পড়বেন কোনো অসুবিধা নেই, কিন্তু জোহরের সুন্নাত, জোহরের আগে পরে সুন্নাত, তারপর মাগরিবের পরে সুন্নাত, এশা পরে সুন্নাত, এই সুন্নাত গুলি না পড়াটাই সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে। জি জাযাকাল্লাহ খায়র। পর্যায়ে প্রশ্ন করবেন শিরিনা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে মাদ্রাসাতে কিছু ছাত্রী পড়ে, তো ওখানে একটা মাওলানা বলেছে তাফসীর ও কুরআন হাইজ অবস্থাতে ছুঁতে পাবে, কিন্তু আমার প্রশ্ন হলো আমি কি হাত মোজা পরে মানে কুরআন ছুঁয়ে তেলাওয়াত করতে পারবো? কুরআনের যদি টিচার হন অথবা ছাত্রী হন তাহলে তো পড়তে পারবেন, হ্যাঁ অনেক ওলামাই বলেছে, কিন্তু এমনি শুধু ইবাদতের জন্য প্লেন সাদা কোরআন, সাদা কোরআন বলছে মুসহাফ যেটাকে বলা, তাতে কোনো তফসির নাই, তর্জমা নাই, কিছু নেই, এটা স্পর্শ সরাসরি তো করবেন না, মোজা লাগিয়ে যদি জরুরি হয় তো মোজা লাগিয়ে করবেন, না হলে মুখস্থ পড়তে পারেন, মুখস্থ পড়তে পারেন, একদল ওলামা বলেছেন মুহাদ্দিসরা, যদিও অধিকাংশ আইমাইকরাম বলছেন যে মুখস্থ কোরআন তেলাওয়াত করবেন না, কিন্তু সপ্তাহ 10 দিন 15 দিন কোরআন তেলাওয়াতের ইবাদত থেকে বঞ্চিত রাখার জন্য অকাট্য দলিল লাগবে, যারা বলেছেন তাদের দল ভারী হলেও ফুকাহায়ে তো তাদের দলিল অকাট্য স্পষ্ট কোনো দলিল নাই যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত মোটেই করতে পারবে না। জি, যেটি দলিলে পেশ করা হয়েছে সেটি জয়ীফ দুর্বল। জি, আর বাকি ছাত্র ছাত্রী হলে কোনো অসুবিধা নেই, টিচার শিক্ষিকা হলে কোনো অসুবিধা নেই। আর তফসির আর একটি কথা হচ্ছে যে তফসিরের কথা বলেছেন, তফসির যদি থাকে অথবা তর্জমা থাকে তাহলে সেটার নাম তখন আর মুসাফ থাকলো না, সেটা তর্জমা তো মানিল কোরআন, হ্যাঁ কোরআনের অর্থ কোরআনের তফসির হয়ে গেল। এইরকম ইসলামিক বই পুস্তক যাতে বেশ কিছু আয়াত রয়েছে সেগুলি মাসিক অবস্থায় পড়তে পারবেন, তর্জমা করতে পারবেন, স্পর্শ করতে পারবেন, সরাসরি স্পর্শ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জি, আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়র। এরপর যে প্রশ্ন করবেন রনি আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছিলাম। শেখ, আমার প্রশ্ন হলো যে আমরা আহলে হাদিস সবার পর থেকে পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিস দিয়ে লিখিত যে কোনো আলেমের লেখা বই পড়তাম, কিন্তু আপনার মানহাজ সিরিজ আলোচনা শোনার পর থেকে শেখ আব্দুল হামিদ ফাইজি, ডক্টর আসাদুল্লাহ গালিব এবং প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজুল্লাহর মতো নির্ভরযোগ্য আলেমের বই পড়ে থাকি, তো বর্তমানে ইকোয়ানি এবং খারেজি আলেমরা কোরআন ও সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে বই লেখা সত্ত্বেও আমরা তাদের বই পড়া এবং প্রমোট করা থেকে বিরত থাকি, অনেক আহলে হাদিস ভাই আমাদেরকে প্রশ্ন করে যে কোরআন ও সহিহ হাদিস দিয়ে লেখা ইকোয়ানি ও খারিজিদের বই পড়লে এবং প্রচার করলে আমাদের কি কোনো পাপ হবে এবং মুসলিম উম্মার কি কোনো ক্ষতি হবে, তো ওনাদের প্রশ্নের জবাবে আমরা কি বলতে পারি? দেখেন, আল্লামা আল-মাজিদ রাহমাহুল্লাহ এই জন্য এই বিষয়টি বিস্তারিত আলোচনা করে বারবার করে তাগিদ করেছেন যে কোরআন সুন্নাহ মানতে হবে আলা ফাহমে মানহাজিস সালাফিস সালেহ,
কোরআন সন্নাকে বুঝতে হবে যেমন ভাবে সালাফে সালেহীন সাহাবাই কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুঝেছেন, তাবেইনগণ সাহাবাই কেরাম থেকে বুঝেছেন, তাবা তাবেইন তাবেইন থেকে বুঝেছেন। আর এর ভিন্ন যদি হয় না কোরআন হাদিস আমরা নিজের মতো করে বুঝবো, তাহলে সে বা তারা অবশ্যই পথভ্রষ্ট, তারা অবশ্যই পথভ্রষ্ট। আল্লাহ বলছে ফাইন আমানু বেমিসলে মা আমানতুম বিহি, পরবর্তীকালে যারা আসছে তারা যদি ইমান নিয়ে আসে ওই রকম ইমান যেই রকম তোমরা ইমান নিয়ে এসেছো হে সাহাবাই কেরাম, ফাঁকা দেহ তা দাও, তাহলে তারা হেদায়ত পাবে। সুরে বাকরা, তাহলে সাহাবাই কেরামদের বুঝটাকে সামনে রেখে যদি কোরআন হাদিস না বুঝে স্বেচ্ছাচারিতা করে স্বাধীনভাবে কোরআন এবং হাদিস, এটা তো খারেজিদের দলিল। খারেজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, মাওয়িয়ার বিরুদ্ধে, সবার বিরুদ্ধে যখন উম্মতে মুসলিমার পুরো উম্মতে মুসলিমের বিরুদ্ধে অল্প কিছু খারিজি জঙ্গি যারা বেরোলো আলী রাদিয়াল্লাহু তাআলার আমলে, তারা কি বলেছিল? তারা তো কোরআন আয়াতই বলেছিল ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ বলছে যে হুকুম চলবে শুধু আল্লাহ। হ্যাঁ, কিন্তু এটা বুঝলো এই আয়াত নবী সাল্লাম যেভাবে সাহাবাই কেরামদেরকে বুঝিয়েছেন, কেবারু সাহাবাই কেরামগণ যেভাবে বুঝিয়েছেন সেভাবে তারা বুঝে নিজের বুঝকে বড় মনে করেছে, বলেছে যে হুকুম চলবে আল্লাহর। আর তুমি যখন মাঝখানে তৃতীয় পক্ষ সালিস ম্যান নিলে, তৃতীয় পক্ষ আমাদের মাঝে বিচার করবে আলী কেন মানলে, সুতরাং তুমি কাফের, মাওয়া কাফের, নাউজুবিল্লাহ সব কাফের। পথভ্রষ্ট হয়েছে কি হয়নি? যারা এই জঙ্গি তারা কি কোরআন আয়াত পেশ করে না? কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনকুম কাফা বলে না, হ্যাঁ ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম বলে না, এইসব আয়াত তো পেশ করছে। তা একজন শুধু কোরআনে আয়াত পড়বে আর তর্জমা পড়বে, আমি হাদিসে তর্জমা করছি আর কোরআনে আয়াত পড়ছি, আমি কোন দোষের কথা করছি? আমি তো আল্লাহ আল্লাহ কালা রসুল করছি। এই ফর্মুলাটি আসলে গোমরাহদের পথভ্রষ্টদের ফর্মুলা। কোরআন বা হাদিস পড়ছেন ঠিক, কিন্তু কোরআন হাদিসের বুঝটা আপনার বুঝ নাকি আপনার চাইতে বড়রা যারা রসুল্লাহ ইসলাম থেকে নিয়েছেন এলিম তাদের বুঝ, এটা অবশ্যই জরুরি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। যতগুলি ফিরকা বেরিয়েছে সবাই কিন্তু কোরআন আয়াত পেশ করে, কেউ কোরআন আয়াত পেশ করে না, তবলিগ জামাত কোরআন আয়াত পেশ করে না, কিন্তু তাদের বুঝ। আমি জানি যে তবলিগের চিল্লা বিরার দলিল কোরআনে আছে তাদের কাছে, ইন ফেরু খেফাফান ওয়াসাকালান, হালকা থাকো আর ভারী থাকো, বেরিয়ে পড়ো, আল্লাহ কোরআন বলেছে। কিন্তু আয়াতের পটভূমিকা প্রেক্ষাপট কি? আল্লাহ বলছেন জেহাদের জন্য বেরো, হ্যাঁ হালকা থাকো অথবা ভারী থাকো, মানে অবস্থা ভালো থাকুক মন্দ থাকুক, মানে সচ্ছলতা থাকুক অথবা অসচ্ছলতা অভাব থাকুক, যে কোনো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম হলে তোমরা বেরিয়ে পড়ো। এরা বলছে যে না তোমরা ভাই সময় লাগাও, সময় লাগাও, চিল্লায় বেরিয়ে পড়ো, যে কোনো অবস্থায় যুবতী স্ত্রীকে ছেড়ে দিয়ে চিল্লায় বেরিয়ে পড়ো, খেফাফা মাসে কালা, বুড়ো বাপমাকে ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ো, বাপের একটা ছেলে তার সংসারের কাজকর্ম সমস্ত জমি জায়গা ব্যবসা মানে সবকে বন্ধ করে দিয়ে বেরিয়ে পড়ো, এগুলো হচ্ছে তবলিগের ব্যাখ্যা। জামাত ইসলামী খোয়ানিদের ব্যাখ্যায় আছে আকিমউদ্দিন, মানে দিন কায়েম করা মানে গদি কায়েম করা, এটা সাহাবাই কেরামদের ব্যাখ্যা নয়, এটা তাবেঈনদের ব্যাখ্যা নয়, এটা তাবা তাবেঈনদের ব্যাখ্যা নয়, এটা ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদের ব্যাখ্যা নয়, এটা মওদুদীর ব্যাখ্যা। কথা বোঝা গেছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যেই ব্যক্তি বলবে আমি কোরআন এবং হাদিসের তরজমা তফসির পড়বো আর মানবো, সেই ব্যক্তি গোমরাহ পথভ্রষ্ট। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জি আমিন। এরপর যা প্রশ্ন করবেন মোহাম্মদ ইব্রাহিম, আপনি প্রশ্ন করুন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমাদের দিনী ভাইদের মধ্যে অনেকে এখন দেখা যায় যে বাচ্চা কাচ্চার নাম রাখার সময় দেখা যাচ্ছে যে যেমন আবদুল্লাহ বিন ইসমাইল, ইব্রাহিম বিন ইসমাইল এভাবে রাখে, অথবা মেয়ের নাম ওইভাবে রাখে, বিনতে মারিয়াম বিনতে অমুক। তো আসলে এভাবে নাম রাখাটা কি তারা তো বুঝে না, তারা মনে করছে আর এটাই তো বোঝা যাচ্ছে আবদুল্লাহ বিন ইসমাইল এই পুরোটা হলো তার নাম, ফাদার নাম কি বলছে ইসমাইল হোসেন। এগুলো আসলে ভুল, আসলে ভুল তরিকা। আমাদের কিছু দিনই ভাইরা তারা দিন পুরোপুরি বুঝে না, দেখে যে অমুক লিখছে আব্দুর রাজাক বিন ইউসুফ, আমিও লিখবো আব্দুল্লাহ বিন হ্যাঁ অমুক, আরে ভাই এইভাবে নয়, আমার ছেলের নাম এই না, ভুল। এটা হচ্ছে বাপের নামের সাথে সম্পৃক্ত হয়ে আপনি পরে পরিচয় দেন, সেটা আলাদা কথা। কিন্তু কথা হচ্ছে নামের সময় নামের ঘরে শুধু নাম থাকবে আপনার ছেলে আব্দুল্লাহ, বাপের জায়গায় থাকবে ইউসুফ। আচ্ছা ফ্যামিলির নেম, ফ্যামিলি নেম আপনি একটা দিতে পারেন, যে নাম আপনি যেটা মনে করছেন আমি ফ্যামিলি নেম এটা দেবো, আর আরবদের মধ্যে ফ্যামিলি নেম আছে, জাহরানি তো অমুক আর তমুক আমেদি ইত্যাদি আছে, মাক্কি কোরাশি, আপনাদের মধ্যে যেমনটা দিতে চান ওই রকম দেন, অথবা তখন লাগান যে ইউসুফ অথবা আব্দুর রহমান অথবা যা লাগাবেন তাই লাগান, শেখ লাগান আর কিছু লাগান, কোনো অসুবিধা। জি তো এইভাবে নাম রাখবেন, কিন্তু আমার ছেলের নাম বা মেয়ের নাম মারিয়াম বিনতে ইমরান, অথচ আপনার নাম ইমরান কি আবার মারিয়াম বিনতে ইমরান হয়েছে, আর বা আপনার নাম হয়তো ইমরান কিন্তু আপনার নামের ঘরে আপনি ইমরান লিখবেন, মারিয়াম বিনতে ইমরান কেমন নাম হইল, শুধু মারিয়াম। জি
তো এই তরিকাটি আসলে ভুল তরিকা, এটা দেশীয় একটা ফ্যাশন হয়েছে। জি জাযাকাল্লাহ খায়র। এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি জসিম, আপনি প্রশ্ন করুন। এমডি জসিম ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা পরবর্তী জনকে শুরু করে দিচ্ছি, প্রশ্ন করবেন জলহাস মোল্লা কলকাতা থেকে, আপনি প্রশ্ন করুন। আপনার সাউন্ডটা অস্পষ্ট, নেটওয়ার্কে হয়তো প্রবলেম হচ্ছে, একটু মাইকটা চেক করে নিন, নেটওয়ার্কটা চেক করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি নতুন করে সালাফি মানহাজকে আমি গ্রহণ করেছি, তো শেখ আমাদের এখানে বললাম না জি স্যার, আমাদের এখানে বেশিরভাগ হানাফি হানাফি মানে বেশি সব অন্তর্ভুক্ত, তো আমি আস্তে আস্তে ইসলামটাকে বুঝতে পেরেছি, সালাফি মানহাজটাকে আমি গ্রহণযোগ্য করেছি, তো শেখ এইখানে অধিকাংশ মানুষ মানে মাঝহব নিয়ে বিভক্ত, তো শেখ আমি বেশিরভাগ আমি একজন 23 বছরের যুবক, তো আমি মনে করি যে এখনই বিয়ে করাটা উচিত, তো শেখ আমি সালাফি নারী নারীকে খুঁজতেছি, তো এমন নারী খুঁজে পাওয়া যাচ্ছে না, তো শেখ আমি কি সোশ্যাল মিডিয়া থেকে কোনো নারীকে কি বিবাহ প্রস্তাব দিতে পারবো, এই বিষয়ে কি শেখ কোনো দ্বন্দ্ব আছে কি, এই বিষয়ে জানতে চাই একটু। প্রশ্নটি মানে আপনার আওয়াজটা একটু বেজে বেজে আসছে, আমি স্পষ্ট খুব একটা বুঝতে পারছিলাম না, বুঝেছি যেটুকু সেটা ঠিক আছে কিনা, আমাদের একরাম ভাই আপনি আমাকে বলবেন যদি আমার বুঝটা ঠিক থাকে ওনার প্রশ্ন। উনি বলছেন যে আমি সহিহ আকীদা গ্রহণ করেছি, সালাফি মানহাজ গ্রহণ করেছি, আমার এলাকাতে সঙ্গে সবাই হচ্ছে মজহাবি আর বা বিদাতপন্থী, তো এখন আমি আমার জন্য পাত্রী খুঁজছি, তো পাত্রী এমনি এলাকাতে খুঁজে পাচ্ছি না, তো আমি সোশ্যাল মিডিয়া থেকে কি আমি পাত্রী চয়েস করতে পারবো, এটা কি প্রশ্ন না কি? তো এটাই যদি দেখেন সোশ্যাল মিডিয়া থেকে শুধু সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে পাত্রী খুঁজবেন এটা যথেষ্ট নাই, এতে আপনি ফেঁসে যাবেন, কারণ সোশ্যাল মিডিয়াতে যারা শোভাই তাদের অধিকাংশই কিন্তু সমস্যা আছে, সোশ্যাল মিডিয়াতে থাকলেই ইসলামের লেবাস পড়লেই ধার্মিকতা প্রকাশ করলেই ধার্মিক হয়ে যাওয়া জরুরি নয়, তবে সোশ্যাল মিডিয়া থেকে আপনি সাহায্য নিতে পারেন, আপনার পরামর্শ মাসলা নয়, পরামর্শ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সাহায্য নেবেন যে সালাফি আকীদা মানহাজের ভালো দিনদার প্র্যাকটিসিং মেয়ে কোথায় পাই, আল্লাহ ভীরু মেয়ে কোথায় পাই, আর তারপরে তখন আপনি সরাসরি আপনি যাবেন, হ্যাঁ সরাসরি সেখানে যাবেন, গিয়ে সে মেয়ের বাবার সাথে ভাইদের সাথে যোগাযোগ করে গ্রামবাসীর সাথে যোগাযোগ করে খোঁজ খবর নিয়ে তারপরে নিশ্চিত হয়ে বিয়ে করবে, কারণ বিয়ের বিষয়টি হচ্ছে পুরো একটা লাইফের বিষয়, এটা এই টেম্পোরারি নয় যে আজকে এখানে গেলাম হলো না হলো না তো কালকে ওইখানে, না না আপনার পুরো পুরো জীবনের বিষয় রয়েছে, দাম্পত্য জীবন আপনাকে সুন্দর করতে হবে এবং সুখী হওয়ার চেষ্টা করতে হবে, যেমন আপনাকে চেষ্টা করতে হবে, এরকম মেয়েদেরকে বলো, মেয়েরাও কিন্তু সোশ্যাল মিডিয়ার বড় চেতনে পড়ছে, দেখছে ইসলামিক লেবাস আর খুব সুন্দর সুন্দর কথা, আর দেখছে স্টেজে খুব ভালো বক্তব্য করছে যুবক কোনো ছেলে, আর দেখতে সুঠা মনে করছে যে এটাই আমার জন্য মনে হচ্ছে যে খুব ভালো হবে, কিন্তু না না কাছের থেকে খবর নেওয়ার চেষ্টা করবেন, শুধু সোশ্যাল মিডিয়ার নির্ভর করে ছেলেরাও বিয়ে বসবে বিয়ে করবেন না আর মেয়েরাও বিয়ে বসবেন না, সতর্ক সাবধান করছি এবং পরামর্শ দিচ্ছি যে ফিল্ডে গিয়ে সেখানে গিয়ে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে আর ইস্তেখারা তার সাথে ইস্তেখারা করে আশেপাশের যারা আল্লাহ ধার্মিক লোক রয়েছে যে এলাকায় আপনি খোঁজ পেয়েছেন আহলে হাদিস এলাকা, আহলে হাদিস পরিবার হইলেই যে দিনদার হয়ে যাবে জরুরি নয়, হ্যাঁ বংশ বংশ সূত্রে আহলে হাদিস, হ্যাঁ তাদের বাড়ির অবস্থা আল্লাহ মুস্তাং সিংহভাগে অবস্থা, সুতরাং আসলে দাবি করলে হবে না সহি আকিদা, সহি আকিদা মানে হাজির আসলে কিনা, সহি আকিদার নামে হ্যাঁ জঙ্গি আত্মগোপন করে আছে, সহি আকিদার নামে আপনার দুনিয়াদার এটুকু লোভী হারাম খানেওয়ালা বসে আছে, সুতরাং আপনি সরাসরি গিয়ে খোঁজ খবর নিয়ে ইস্তিখারা এবং ইস্তিশারা আল্লাহর কাছে খায়ের কল্যাণ কামনা করবেন, ইস্তিখারা দুই টাকা সালাত আদি করে ইস্তিখারা দোয়া পড়ে আর ইস্তিশারা পরামর্শ নেবেন যোগ্য দেনদার মানুষদের কাছে, যে এলাকার পাত্রী সেই এলাকায় ভালো নিশ্চয় আলেম আছে, আহলে হাদিস আলেম ওলামারা রয়েছে তাদের কাছে পরামর্শ নেবেন, সেই পরিবার সম্পর্কে বা সেই গ্রাম সম্পর্কে সেই মেয়ে সম্পর্কে, আল্লাহ আলম আল্লাহ তৌফিক দান, আল্লাহ সহজ করুন। আমিন আমিন। শেখ অনেক সময় হয়ে গেল, আজকে এখানেই শেষ করার জন্য অনুরোধ করছিলাম, আর পাশাপাশি আপনার আগামী সপ্তাহের সময় সূচি সম্পর্কে যদি একটু কনফার্মেশন, যে আমাদের কি 12টা আপনারা বলছেন যে আপনাদের ওখানে 8টা আছেন, তাদেরকে বলছে যে আমাদের এখানে এসার সালাত একটু পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এসার সালাত পিছিয়ে যাচ্ছে এই জন্য একটু সময়টা পরিবর্তন করতে হচ্ছে, 7:30 থেকে সৌদি আরব টাইম 7:30 থেকে 8টা, 8টার সময় শুরু হবে ইনশাআল্লাহ আমাদের, তার মানে 10:30 হবে আপনার ইন্ডিয়া, বাংলাদেশ হবে 8:30-11 হবে, আর তারপরে আমাদের নিউ ইয়র্কের ভাইরা ওখান থেকে বলবেন যে এখান থেকে মনে হয় 8 ঘন্টার পার্থক্য এখন আছে, 8 ঘন্টা মাইনাস করতে হবে, জি এরকম হবে, তাহলে 8টা যদি হয় তাহলে আপনাদের হবে 12টা তাই না? জি 12টা, জি জি আমাদের 12টায়, এটা আমার জানা আছে আপনাদের নিউ ইয়র্ক টাইম সম্পর্কে, বাকি বিস্তারিত টাইম
সুন্দর করে আপনার আগামী সপ্তাহে দিয়ে দেবেন। এখানে শেষ করে দেন ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। আপনাদের টাইমটা দিয়ে দেবেন ঠিকভাবে, যে যে দেশের টাইম দিয়েছেন টাইমটা ঠিক আধা ঘন্টা একটু পিছিয়ে দিলে চলবে সহজ কথা। আল্লাহ যেন কবুল করেন। দোয়া করি যে সব ভাই বোনেরা আমাদের সাথে থাকলেন সরাসরি অথবা পরোক্ষ ভাবে, অথবা দিন শিখছেন আমল করছেন, আর বিশেষ করে যারা সার্বিক সহযোগিতায় আছেন আমাদের এই প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে, আল্লাহ তাদের সকলকে উত্তম প্রতিদান দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান জামিয়ান, বারাকাল্লাহু ফীকুম জামিয়ান। আল্লাহ বরকত দান করুন, আল্লাহ দিন দুনিয়া ভালো করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইলমান নাফি'আ উপকারী জ্ঞান দান করুন, আমালান সালিহান মুতাকাব্বালান। আল্লাহ রাব্বুল আলামিন মাকবুল ভালো আমলের তৌফিক দান করুন, দিনের